সম্মানীয় দর্শক বিন্দু আপনাদের পি এম কিষানের একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে পেশ করব যেটা হচ্ছে যে পি এম এবারে কিন্তু প্রত্যেক অনেকে টাকা পাবেন না তো কারা পাবেন না সেই বিষয়ে এই মানে ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে জিনিসটা বুঝতে পারবেন তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন পি এম মানে কাদের টাকা এবারে পাবেন না বন্ধুরা জানুন এখন পি এম টাকা আপনারা অনেকে জানেন যে একটা তেরো নম্বর কিস্তির টাকাটা ঢুকানো মানে একটা সিস্টেমে আসছে এবং অনেকে হয়তো ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো ঢুকিয়ে দিতে পারে কিংবা হয়তো মার্চ মাসেও চলে যেতে পারে কারণ কারণ হচ্ছে যে পি এম অনেক কিন্তু সার্ভে চলছে সার্ভে বলতে কেমন ধরুন পি এম আপনি আগে যে জমি যে জমিটার রেজিস্ট্রেশন করেছিলেন বা যে জমির জায়গাটা দিয়েছিলেন যে দাগ নাম্বারটা দিয়েছিলেন সেই দাগে যদি আপনার বর্তমানে যদি ওই দাগটা আপনার নামে না থাকে তবে বন্ধুরা আপনারা কিন্তু পি এম কিষানের টাকা এবারে পাবেন না কারণ সার্ভে চলছে বিভিন্ন আপনি আপনার মানে ইসে মানে কৃষি দপ্তরে আপনি এটা বিষয়টা জানতে পারেন তো আপনি যদি এমন কেউ যদি কিছু পিএম কিষাণের বেনিফিশিয়ারি থেকে থাকেন যে যিনি হয়তো ধরুন আগে যে জমিটা যে পি এম রেজিস্ট্রেশন করেছিলেন হয়তো বর্তমানে সেই জমিটা তার নামে নাই কিন্তু আগে টাকা পাচ্ছিলেন এবার থেকে বন্ধুরা তিনারা কিন্তু টাকা পাবেন না এটা একটা সার্ভে চলছে প্রত্যেকটা মানে মৌজা পেচু পেছু প্রত্যেকজনকে দায়িত্ব দিয়ে দিয়েছে কারণ আমি একজন মানে সার্ভে করছিল তাকে তার সাথে মানে খবর নিলাম তো তিনি বলল যে এখন সার্ভে চলছে সার্ভে যতক্ষণ না কাজ শেষ হবে পিম কিষাণের টাকা এখন আসবে না তো বন্ধুরা আপনারা যদি খবরটা আপনারা কৃষি দপ্তরে নিতেও পারেন আপনারা জেনে নিতে পারেন তো এরকম যদি কেউ থেকে থাকে হয়তো এরকম না থাকতে পারে সবাই হয়তো আপনি যে পিম কিষানের যে জমিটা আপনার মানে রেকর্ড বা দাগ নম্বরটা বা রেকর্ডটা দিয়েছিলেন যে জায়গাটা অবশ্যই সেই জায়গাটা আপনার নামে যদি থেকে থাকে তাহলে কোনো অসুবিধে নেই কিন্তু যদি না থাকে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু তেরো নম্বর কিস্তির টাকাটা কিন্তু পাবেন না তো বন্ধুরা আপনারা আমি জিনার মানে পি এম কিষণের যিনি সার্ভে করছেন ঠিক আছে আমাদের গ্রামে আমাদের মৌজার যিনি সার্ভে করছেন তার সাথে আমার ফোনে যে কথা হয়েছিল আপনারা সে রেকর্ডিংটা আপনাদের একটু শোনাবো সার্ভেটা কমপ্লিট হোক শুনতে যে সার্ভেটা চলছে কি সার্ভে তো গোতোবারে সার্ভে বলতে এটা ওটা আর কমপ্লিট হবে তো কমপ্লিট হওয়ার পরে হ্যাঁ কমপ্লিট হওয়ার পরে রিজেক্ট তো বন্ধুরা বিষয়টা আপনারা অবশ্যই রেকর্ডিংটা শুনে বুঝতে পেরেছেন যে বিষয়টা কি কারণ সেটা ওনার সাথে যে কথা হলো আপনারা সেটাও অবশ্যই বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি যেটা আপনার একটু উপকৃত হয় অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতেই